ম্যাডাম দেখ কোথায় সই করে দিলেন। বললাম তো সই করে দেবে। তাহলে খতম ভাই, আর আপনার কোনো প্রবলেম রইল না, এবার আপনি বিয়ের তোড়জোড় শুরু করে দিন, আমি আপনার পাশে আছি। দুনিয়ায় আপনার মতো দোস্ত বহুত কম মিলবে। দোস্তের জন্য নিজের বিবির কুরবানি? পারি পারি, বন্ধুত্বের জন্য আমি সব কিছু করতে পারি। এই যে দেখুন, আপনি আমাকে এত আদর যত্নে এখানে রেখেছেন, কোনো কষ্ট দিচ্ছেন না কো, তো এটা তো কোনো কথাই নয়। বিবিকে কুরবানি তো কখন তখন তো করা যায়। এই দেখুন মিস্টার বলবিয়ারিং, আমার ডিম টোস্ট কোথায়? এই যা লেকে আ ডিম টোস্ট ইনকে লিয়ে সব লিয়ে যাচ্ছি বাবা, যাচ্ছি। লঙ্কা দিও না বাবা। তা কদম ভাই, বলছিলাম যে ওইটার কি হবে? কোনটার কি হবে ভাই? ওই যে আপনার সঙ্গে লাবণ্যর যে ওই অনামিকা, হ্যাঁ আপনার সঙ্গে ওই অনামিকার যে ফুল সজ্জে হবে, ডেকোরেশন তো আমি করবো, আর দেখবেন একদম ফাটিয়ে দেবো। খাট আসবে, জরুর আসবে, তবে সেটা ফুলসজ্জা নয়, তোর চিতায় যাবার খাট। শুনলেন কি রে, অবাক হয়ে গেলি, চমকে গেলি? 7 বছর জেলের হাওয়া খাইয়ে বদ মস্তিতে আছিস তো, আবার এ ভালো মানুষটাকে আটকে রেখে তার বউকে শাদি করার কথা ভাবছিস? ক্যা বাত, ক্যা বাত। তবে সেটা তো হবে না রে, বেমানি সাজা তো তোকে পেতেই হবে। বেমান? খতম কবি বেমান নেই থা, বেমানি করেছিস তুই। আমি তোকে হিসার পুরা টাকা পাঠিয়েছি, পুরা 50,000। খতম ভাই ঝুট, হিসা ভেজে দেই আর পুলিশ ফোন করে বললো আজ হিসা নিয়ে আসছি সামলাল। হা 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 হা, আমি সামলালকে ভেজেছিলাম পুরা 50,000 দেখে। ফির সে ঝুট, তার কোনো কন্টাক্ট নাম্বার আছে? কেন, নাম্বার দিয়ে কি হবে? না আমার সন্দেহ যদি ঠিক হয় তাহলে বুঝতে পারবেন শ্যামলাল ওনার হিসা তো নিয়েও যাননি, উল্টে প্ল্যান করে দুজনের ডেরাতে পুলিশ পাঠিয়ে দিয়েছে। শ্যামলালকে ফোন করলে ক্লিয়ার হয়ে যাবে। আরে কি করছেন, কি কি মুশকিল, আপনার ফোন থেকে ডায়াল করলে শ্যামলাল তো ফোন তুলবেই না, একটা অচেনা নাম্বার থেকে ফোন করতে হবে। আচ্ছা ওই আমার মোবাইলটা একবার দিন তো। হুম, ও ভরসা করতে পারছেন, ঠিক আছে আপনি ডায়াল করুন, তবে হ্যাঁ লাউডস্পিকারটা অন রাখবেন। কেউ কেউ কি শ্যামলালের সঙ্গে আমার কি কথা হচ্ছে আপনারা তাহলে শুনতে পাবেন। আরে বাস।